তাহলে সবাইকে বিরক্ত লাগবে, এটাই বাস্তবতা। ঝগড়ার পরে যে প্রথমবার কথা বলে সে নির্লজ্জ না, তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি। সময়ের সাথে সাথে আপন মানুষগুলো ঘড়ির কাঁটার মতো বদলে যায়, এটাই বাস্তব। লবণ ছাড়া রান্না যেমন স্বাধীন, বিশ্বাস ছাড়া ঠিক তেমনি সুখটাও মূল্যহীন। যে পাখি উড়ে যেতে চায় তাকে ধরে রাখা বড়ই কঠিন। শরীরের প্রতি লোভ নয়, বরং সারা জীবন একসাথে থাকার লোভই হচ্ছে আসল ভালোবাসা। খুব কষ্ট হয় তখন যখন বারবার একতরফা সরি বলতে হয় শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। একটা কথা মনে রেখো, কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। খারাপ থাকে কিংবা অসুবিধায় থাকে, কিন্তু কখনোই কারি খারাপ হোক সেটা কখনোই চাই না। যে কষ্টগুলোর কথা কাউকে বলা যায় না, সেই কষ্টগুলোই মনের ক্ষতটাকে আরো দ্বিগুণ করে তোলে। আজ একে দুর্বল পেয়ে তুমি ঠকাচ্ছ, একটা দিন আসবে এর থেকেও তুমি বেশি ঠকবে। তোমাকে ভালোবাসি বলেই ভয় পাই, কিন্তু তুমি ভাবো সন্দেহ করি। জীবনে সমস্যাগুলো অতটা বড় নয় যতটা বড় করে আমরা ভাবি, শুধু একটু সাহস দরকার সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য। যে ভালোবাসার বদলে ধোকা উপহার দেয় তাকে কখনোই ক্ষমা করতে নেই, কারণ সে ভালোবাসা পাওয়ার যোগ্য নয়, সে একজন বেঈমান। যদি তোমার অনুপস্থিতিতে কেউ খুশি থাকে তাহলে তার কাছ থেকে দূরে থাকাই ভালো। মানুষ মানুষকে না দেখেও জীবনে অনেক বেশি ভালোবাসতে পারে, কেন জানেন? কারণ ভালোবাসা মন থেকে হয়। কল্পনায় যে কোনো স্বপ্ন সাজানো খুব সহজ, কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন। ব্যর্থতায় হতাশায় কিছু নেই, শুধু মনে রেখো অন্ধকার যত বেশি হয় সূর্য তত দ্রুত উদিত হয়। আবেগ নিয়ে দুনিয়া চলে না ঠিকই, কিন্তু আবেগের উপস্থিতিতে পৃথিবীর প্রতিটা সম্পর্ক তৈরি হয়। ভালোবাসা মানুষকে আর যাই হোক শেয়ার করা যায় না অন্য কারো সাথে। তার জন্য অপেক্ষা করুন যে আপনার অপেক্ষার মর্যাদা দিবে। অনেক হয়েছে ন্যাকামো, অনেক হয়েছে ঢং দেখানো, আবেগ আমারও আছে, আমাকেও বাঁচতে হবে, আর কতদিন কাঁদবো তোর জন্য? তাই ছেড়ে দিলাম তোর পথটা, যা যেখানে যাবে আমার পিছু আর আসবি না। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয় তাহলে তাই করো, হয়তো কিছুটা কষ্ট পেতে হবে, তবুও যে তোমাকে মূল্য বোঝে না তার থেকে অপেক্ষা করুন। যখন তোমার কাছে আবেগ মূল্যহীন, তাহলে তখন সেই আবেগ দিয়ে ভালোবেসেছিলে কেন? যদি ভালো হতে চাও তাহলে পুরনো অভ্যেসগুলো বদলে ফেলো, অতীতগুলো থেকে শিক্ষা নাও, নিজের দুর্বলতাকে গোপন করতে শেখো, তাহলেই তুমি ভালো থাকতে পারবে। আমি সেই দিন সুখী ছিলাম যেদিন আমি একা ছিলাম, আমি সেই দিন দুঃখী হলাম যেদিন তোমাকে মনে জায়গা দিলাম। কিছু কিছু মানুষ কাছ থেকে হারায়, কিন্তু মন থেকে কখনো হারায় না। তোমাদের আবেগেই তোমাদের শেষ হয়ে যাওয়ার মূল কারণ। তোমরা এমন সময় এমন মানুষের জন্য আবেগ দেখাও যারা শুধু আবেগ নিয়ে গেম খেলতে পারে, ধরে রাখতে পারে না। হাজার অনুভূতি তখন জেগে ওঠে যখন শত কষ্টের মাঝেও প্রিয় মানুষ এসে বুকে জড়িয়ে ধরে বলে ভালোবাসি। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে। হয়তো একসাথে থাকা হবে না, কিন্তু থেকে যাবে পূর্ণ না হওয়া অপূর্ণ ভালোবাসাটা। এই হৃদয়টা যদি বিন্দু হয়ে থাকে তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে তুমি একটি মাত্র বৃত্ত।
মানুষ যখন পায় তখন সে বোঝে না সে কি পেয়েছে, আর যখন হারিয়ে যায় তখন সে বুঝতে পারে কি পেয়েছিল আর কাকে সে হারিয়েছে। যে আমাকে ভালোবাসে না তাকে ভালোবাসার একটা ছেঁড়া ঘুড়ি ওড়ানোর চেষ্টা করার মতো। তাদের জন্য কখনোই কাঁদতে নেই যারা চোখের পানির মূল্যটা কখনো বোঝে না। সন্দেহহীন ভালোবাসা আজীবন টিকে থাকে। বোকা ভাবিস, ভাব, যেদিন কারো কাছে ঠকবে সেদিন বুঝবে এই বোকাটাই ভালো ছিল।